আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের গুঁড়া দিয়ে হাতে কাটা শ্যামাইয়ের রেসিপি আজকে আমি আপনাদেরকে যেভাবে রান্না করে দেখাবো আশা করছি আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বানান তাহলে আপনাদের রেসিপি হবে একদম পারফেক্ট এবং সুস্বাদু চুলা একটা প্যানে আমি পাঁচ কাপ ভেজা চালের গুঁড়া দিয়ে নিয়েছি আর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন চালের গুঁড়াটাকে আমি ভালো করে ভেজে নেব আর চুলার আঁচটাকে আমি হাই হিটে বাড়িয়ে দিয়েছি চালের গুঁড়োটা ভাজতে ভাসতে যখন দেখবেন এরকম ধোঁয়া উঠছে তখন বুঝতে হবে যে আপনার চালের গুঁড়াটা সিদ্ধ হতে যাচ্ছে আবার এটা মনে করবেন না যে চালের গুঁড়া পুরে ধোঁয়া উঠছে আবার এভাবে একটু চেক করে নিতে পারেন দুই আঙ্গুলে ধরে একটু গুঁড়া নিয়ে চাপ দেওয়ার পর যখন দেখবেন দলা বেঁধে গেছে তখন এটা বোঝার উপায় চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে এখানে আপনাদেরকে আমি আরও একটা টিপস দিয়ে দিচ্ছি চালের গুঁড়া ভাজতে ভাসতে যখন দেখবেন এর থেকে আর দুয়া বের হচ্ছে না তখনও বুঝতে হবে যে চালের গুঁড়া আর ভাজার দরকার নেই ভাজার শেষ বা চালের গুঁড়াটা একদম সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে আপনারা ফুটন্ত গরম পানি দিয়ে এইভাবে নেড়ে চেড়ে একটা ডোয়ে পরিণত করে নেবেন এখানে কিন্তু আবার পানিটা বেশি দিয়ে আপনারা ডোটা নরম করে ফেলবেন না অল্প অল্প ভুজে পানি দিতে হবে কতটুকু পানি লাগবে এইভাবে নেড়ে নেড়ে বুঝতে হবে আমাদের আর পানি লাগবে কি না যদি লাগে তাহলে অল্প করে একটু পানি দিবেন আর যখন মাথার সময় দেখেন যে ডোটা একটু শক্ত মনে হচ্ছে তখন আপনারা একটু পানি দিয়েও এটা মথে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসছি আর নেড়ে চড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি আর একটু চেকও করে নিচ্ছি আমার আর পানি লাগবে কিনা মনে হচ্ছে আমার আরেকটু পানি লাগবে তাই আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এইভাবে আমার মতো যদি আপনারা চালের গুঁড়া ভেজে ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করেন তাহলে চুলায় বসে রেখে আর ডোটাকে সিদ্ধ করা লাগবে না এইভাবে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর ডোটা মথে নিতে হবে একটু গরম গরম থাকায় অবস্থায় ডোটা মথে নিতে হবে তাহলে অনেক বেশি সুন্দর হবে আমি ঠান্ডা পানি দিয়ে হাতটাকে ভিজিয়ে এনে এইভাবে চেপে চেপে ডোটা তৈরি করে নিব মথে মথে ডোটা মোটামুটি একটু ভালোই গরম আছে তাই আমি বারবার হাতটাকে ভিজিয়ে এনে আমি ডোটা তৈরি করে নিচ্ছি ভালো করে ডোটা মথে মথে একদম মসৃণ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো ধরনের লামস বা গুটি গুটি না থাকে এখন আমি কাউন্টার টপে নিয়ে এটাকে ভালো করে মথে নিব ডোটাকে মথে মথে আমি একদম মসৃণ করে নিয়ে একটা বল তৈরি করে নিলাম এখন এই বলটাকে আমি একটা বক্সে করে রাখবো যেন ওপর থেকে ড্রাই আউট না হয় আর এখান থেকে আমি অল্প অল্প ডো নিয়ে আমি লথগুলো তৈরি করে নেব লতটা আমি এইভাবে তৈরি করে নিয়েছি এরকম চিকন আপনারা চাইলে আর একটু মোটা বা চিকনও করতে পারেন আমি যে প্যানটাতে রাখবো এই প্যানে আমি একটু চালের গুঁড়া দিয়ে আমি লথগুলো বানিয়ে রাখব যেন লতগুলো একটার সাথে আরেকটা লেগে না থাকে এখান থেকে আমি কয়েকটা লত নিয়ে নিচ্ছি বানানোর জন্য আর এগুলো বানানো একদমই ইজি আর এটা বানানো শিখেছে আমি আমার মায়ের কাছ থেকে এই তো এখন আমি আপনাদেরকে কিছুটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কীভাবে বানাচ্ছি আমি দুই আঙ্গুল দিয়ে কেটে নিচ্ছি আর আরেক হাতের তালু দিয়ে আমি ঢলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তো আমরা যখন অনেক ছোট ছিলাম আমার মা সময় ঈদ আসলে এগুলো বানাতো আর আমি আমার ছোট ভাই লদগুলো বানিয়ে আমার মাকে হেল্প করতাম যাই হোক সবসময় আমরা মায়ের হাতের রান্নাকে অনেক মিস করি তাই এই বিদেশের মাটিতে বসে আমি আমার মায়ের কাছ থেকে শিখে নেয়া শ্যামাইগুলো বানিয়ে ফেললাম দেখুন শ্যামাইগুলো কতটা ঝরঝরা হয়েছে আর এগুলো বানিয়ে নিতে কিন্তু আমার একদমই সময় লাগেনি কারণ আমি এগুলো অনেক ভালো বানাতে পারি সেজন্য শ্যামাইগুলো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম এখন আমাদের শ্যামাইগুলো রান্না করার পালা তাহলে চলুন আমরা চুলায় চলে যাই শ্যামাইগুলো রান্নার জন্য এখানে আমি দুটি তেজপাতা নিয়েছি আর এই তেজপাতাগুলোকে আমি একটু আগুনের মাধ্যমে পুরিয়ে নিলাম এতে করে সুন্দর একটা স্মেল বের হবে তেজপাতা থেকে শ্যামাইগুলো রান্না করার জন্য আমি পাতিলে তিন লিটার দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক ইঞ্চি পরিমাণ তিনটি দারচিনি স্টিক আর চার পাঁচটির মতো ছোট এলাচ পাঁচ কাপ চালের গুঁড়া থেকে আমার যতটুকু পরিমাণ ডো হয়েছে এর থেকে আমি অর্ধেকটা দিয়ে শ্যামাই বানিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে আমি রুটি বানাবো শ্যামাই দিয়ে খাওয়ার জন্য দুধের যখন ফার্স্ট বলক চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ অরিজিনাল খেজুরের গুড় আপনারা দেখতে পাচ্ছেন খেজুরের গুড়ের চাকাগুলো কিন্তু একটু বড় বড় ছিল এতে ভয়ের কোনো কারণ নেই দুধে দেওয়ার সাথে সাথে এগুলো একদম মোমের মতো মিলে যাবে কারণ অরিজিনাল গুড় এর মধ্যে কোনো ভেজাল নেই আর এটা মুখে দেওয়ার সাথে সাথে একদম অটোমেটিকলি মোমের মতো মেলে যায় আসলে খেতে এত অসাধারণ ছিল বলার বাইরে গুড়গুলো দেওয়ার পর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর গুড় দেওয়ার পর যখন দুধের বলক চলে আসছিল। তখন আমি এখানে পরিমাণ মতো অল্প অল্প করে আমি শ্যামাই দিয়ে দিয়েছি একবারে সবগুলো শ্যামাই আপনারা ঢেলে দেবেন না না হয় কিন্তু একসাথে লেগে যাবে দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে বারবার আমি সময়টা দিয়ে নিয়েছি যেন একসাথে দলা বেঁধে না যায় আজকে যে এই সময়টা রান্না করতেছি আমি আমার মায়ের রান্নাটা হুবহু কপি করেই রান্না করতেছি আসলে মা আমার দুনিয়াতে আর বেঁচে নাই আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমি সব সময় আমি আমার মায়ের রান্না ফলো করি আমি রান্না করি এবং খেতে অসাধারণ মজা হয় সবাই আমার রান্নার প্রশংসা অনেক বেশি করেন যাই হোক আল্লাহ যেন সবার মাকেই অনেক বেশি ভালো রাখেন স্যামাইগুলো দিয়ে সবসময় অনবরত নাড়াতে রাখতে হবে না হয় কিন্তু এক একসঙ্গে লেগে যাবে যখন সময় দেওয়ার পর প্রথম বলক চলে আসছিল। তখন এখানে আমি এক কাপ ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিয়েছি নারকেলটা দিয়ে এখন আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে দলা বাঁধার আর কোনো চান্স নাই তারপরও আপনারা মাঝে মাঝে একটু একটু নেড়ে রাখবেন যেন নিচে লেগে না যায় এবার চুলার আঁচটাকে আমরা কমিয়ে রেখে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমরা শ্যামাইগুলো সিদ্ধ করে নেব আর যদি চুলার আঁচ হাই হিটে রেখে এভাবে জাল করতে থাকেন তাহলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে আর শ্যামাইগুলো সিদ্ধ হবে না ঘন হয়ে যাবে আর আস্তে আস্তে যখন শ্যামাইগুলো সিদ্ধ হয়ে যাবে তখন এমনিতেই একটু ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার শ্যামাইগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখান থেকে কিছুটা শ্যামাই উঠিয়ে নিব তিন ভাগের এক ভাগ পরিমাণ শ্যামাইগুলো যখন কমপ্লিটলি রান্না হয়ে গেছে তখন এখান থেকে আমি তিন ভাগের এক ভাগ সেমাই উঠিয়ে নিচ্ছি যাদের করে ডায়াবেটিস রুগী আছে আপনারা আমার মতো এই কাজটি করতে পারেন চিনি দেওয়ার আগে তিন ভাগের এক ভাগ সেমাই উঠিয়ে নেয়ার পর এখানে আমি আধা কাপ চিনি নিয়ে নিয়েছি আধা কাপ চিনি থেকে আমি অর্ধেকটা চিনি একবারে দিয়ে দিয়েছি তারপর যদি লাগে আমি মিষ্টিটা চেক করে আমি আরও দিব আর না লাগলে আমি আর দিব না মিষ্টিটা চেক করার পর আমার মনে হচ্ছে যে আরেকটু চিনি লাগবে তাই আমি আরেকটু দিয়ে দিলাম আবার একটু নাড়া দিয়ে মিশিয়ে নেয়ার পর চিনিটা যখন গলে যাবে তখন আমি আরও একবার চেক করব আমার চিনিটা পারফেক্টলি হয়েছে কিনা মনে হচ্ছে আরেকটু লাগবে তাই আমি পুরো চিনিটাই দিয়ে দিলাম পুরো আধা কাপ চিনি আমার লেগেছে চিনিটা দিয়ে জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব তারপর আমরা সাথে সাথেই চুলাটা অফ করে দেবো এই তো আমার শ্যামাই রান্না একদম ডান এখন আমরা রুটিগুলো বানিয়ে নিব পাঁচ কাপ চালের চালেগুঁড়া থেকে আমার যতটুকু ডো হয়েছে এর থেকে আমি অর্ধেকটা শ্যামাই বানিয়ে নিয়েছি আর বাকি অর্ধেকটা দিয়ে এখন আমি রুটি বানাবো ডোটা একটু ডলে নিয়ে এখন আমি এখান থেকে ছোট ছোট বলগুলো বানিয়ে নেব বলগুলো বানিয়ে নেয়ার পর এখন আমি রুটিগুলো বানিয়ে নিব আমি সবগুলো রুটি একসঙ্গে বানিয়ে তারপর আমি রুটিগুলো তাওয়ায় দিব আমি রুটিগুলো একদম পাতলা করে বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আর চালের গুঁড়া রুটি একটু পাতলা করে বেলতে হয় তাতে করে খেতে ভালো লাগে সবগুলো রুটি বানানো হয়ে গেলে এখন আমরা সাথে সাথে এগুলো ছেঁকে নিব আমি চুলা একটা প্যান্ট বসিয়ে নিয়ে এর মধ্যে একটা রুটি দিয়ে দিলাম হালকা এক পাশ হয়ে গেলে আমি রুটিটা উল্টে দিব তারপর অপর পাশটা আমি একটু ভালো করে এইভাবে ছেঁকে নিব যেন একটু ব্রাউন ব্রাউন স্পট পরে তারপর দেখবেন প্রতিটা রুটি এত সুন্দর হয়ে ফুলবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে ফুলেছে রুটিগুলো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব এখন গরম গরম সেমাইগুলো গুলো সার্ভ করার পালা আমি একটা বাটিতে কিছু পরিমাণ শ্যামাই নিয়ে নিলাম আর এইভাবে আপনারা চালের গুঁড়ার রুটি দিয়ে পরিবেশন করতে পারেন আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোন এক নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ